করতে দেওয়ার সুবর্ণ সুযোগ মিশন এমবিবিএস বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। আমরা বলতে চাই আমাদের কর্মীরা বেঘর কেন আছে, কি কারণে আছে, সে নেতৃত্বকে বলতে হবে। এতদিন আগে বলছিল অমুক করে দেবো তমুক করে দেবো, আপনার নামটা কি? আপনি বিজেপি করেন?
আপনি বিজেপির কি বলছেন? চলো চলো মানে জেলাতনা ভাই প্রেসিডেন্ট জেলা অফিসি কি নাম আপনার? আমার নাম গণেশ সবাই মিলে পরিশ্রম করেছে, ভালো ভোট পেয়েছি আমরা, আর আমাদের এই সাংগঠনিক জেলায় তিনটে বিধানসভা সিট জিতেছি। আর তারপরে প্রথমবার আমি সবাইকে দেখা করতে এসেছি, তারা যে পরিশ্রম করেছেন অভিনন্দন করতে এসেছি। এবং রাজনৈতিক হিংসা যেটা হয়েছে নির্বাচনের পরে, তাতে অনেক কর্মী বাড়ি ছাড়া এখনও আছেন, ক্ষয়ক্ষতি হয়েছে, সে ব্যাপারে খোঁজখবর নিতে আর সবার সঙ্গে কথা বলতে এসেছি। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে দলীয় কর্মীদের মধ্যে একটা ক্ষোভ থেকে যাচ্ছে নেতৃত্বের উপরে, এই জেলায় কি সেরকম কোনো আভাস পাচ্ছেন? ক্ষোভ নয়, অনেকে যারা ভেবেছেন যে জিতবেন, না জিতলে একটু হতাশা হয়, সেটা আছে, আস্তে আস্তে কেটে যাবে। আগামী দিনের কি পরিকল্পনা রয়েছে? আগামী দিনে মানে বিভিন্ন কর্পোরেশন ইলেকশন আছে, তার প্রস্তুতি শুরু হয়ে গেছে, সেই ইলেকশন আমরা লড়বো ভালো করে, তার জন্য প্রস্তুতি হচ্ছে। করোনার জন্য যে লকডাউন পরিস্থিতি, তাতে সেবা কাজের মাধ্যমে লোককে সহযোগিতা করার জন্য কর্মীরা কাজ করছেন, সেটাও চলবে অবতন্ত। আবার নতুন করে সাংগঠনিক কাজও খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। পঞ্চায়েত নির্বাচন দেড় বছর পর আছে, তার জন্য আমরা প্রস্তুতি শুরু করছি। দশ বছরের পুরনো যে সকল বিজেপি কর্মী, তারা আপনাকে একটা মেমোরেন্ডম দিয়েছে এবং অনেক দাবি তারা রেখেছে, এবং তাদের বক্তব্য যে যা হবার হয়ে গেছে, এরপরে সংগঠনটাকে সেটা সাজাবার জন্য যেন ওদের ইয়ে করে। ঠিকই আছে, এতে কোনো অসহমতি নন। পুরনো কর্মীরা যারা কাজ করছেন পার্টির, আরও সাফল্য আশা করেছিলেন হয়নি, সেই জন্য তারা কিছু সাজেশন দিয়েছেন আমাদেরকে, সেটা ভেবেই পার্টি সামনে এগোবে। ঠিক আছে, বাকি বিশেষ কিছু বলার নাই, বাকি ন্যাশনালে আমাদের স্পোক্সম্যানটা বলবেন। সবাইকে ধন্যবাদ, আপনারাও সাবধান থাকুন, সতর্ক থাকুন, ধন্যবাদ। ভেতরে মিটিং হচ্ছিল, বাইরে কিছু বিক্ষোভ দেখাচ্ছিল বিজেপি, কী কারণে বিক্ষোভ দেখাচ্ছিল তারা? তো আপনারা যেটা জানতে চাইলেন না, উত্তরটা কিন্তু ওইটা কোশ্চেনের মধ্যে আছে। আমি এর আগে যখনই বলেছি, অল্প কথা বলেছি, কিন্তু আপনাদের বারবার একটা কথা বলেছি, আমরা একুশে ক্ষমতা আসতে চলেছিলাম, ছলে বলে কৌশলে যে কোনো কারণে আমরা হেরে গেছি, কিন্তু আমাদের কার্যকর্তা মনটা মানেনি এখনও। আমরা 3-77 গেছিলাম, বা গেছি আমরা 3-77। না, কার্যকর্তারা বলছে যারা তাদেরকে ভেতর ছাড়া, যারা তাদের সঙ্গে আপনারা কথা না বলে সিস্টেম, ওনারা জানেন যখন পেটে যখন খিদা লাগে না, ওখান ধর্মের চোরা কবু নাই শুনেন ধর্মের কাহিনি। তো এদের যদি ঘর বাড়ি ভেঙে গেছে, এদের বড়টা স্বাভাবিক, কিন্তু একটা সিস্টেম এরাও জানে যে এক সিস্টেম আছে, ভারতীয় জনতা পার্টির সিস্টেমে চলে। আমাদের প্রথমে ছিল সাংগঠনিক বৈঠক চল, তারপর ওনাদের বসে এক এক করে দিল, সবার সঙ্গে কথা বলছে, তো সেইটা ধৈর্য ধরতে পারেনি ওনারা, স্বাভাবিক কারণ। কথা হচ্ছে, কথা চলছে সবার সঙ্গে, আর কি আছে বলছে তারা, ওদের ঘর স্বাভাবিক, আর বিক্ষোভ হবে না যেখানে, আমি জানি, ওরা জানে, সবাই জানে যে আমার ক্ষমতা আসছি, তৃণমূলের যন্ত্রণা, তৃণমূলের ছলে বলে কৌশল আমরা হেরে গেছি, তারপরে যে টর্চার হয়েছে, আপনাকে ভেবেছিলেন ভারত স্বাধীন হওয়ার পরে এই ধরনের ঘটনা ঘটতে পারে, হাজার হাজার মানুষ ঘর ছাড়া হবে, হাজার মহিলা রিজিট চলে যাবে, কত লোক ঘর ভেঙেছে, আপনি খালি আসানসোল ছাড়িয়ে দেন, আপনি সারা পশ্চিমবঙ্গে দেখুন কী ঘটনা ঘটছে, ভাবতে পেরেছেন আপনার কখনো? মতাধিকার প্রয়োগ করার ক্ষমতা কারণ নেই, সে তার নিজের স্বেচ্ছামতো কোনো পার্টি করতে পারে না, রাজনৈতিক দল করতে পারবে না। আজ কোথায় দাঁড়িয়ে গেছে? সবার সঙ্গে কথা বলা হচ্ছে, আমরা কোনোদিন কাউকে অ্যাভয়েড করি না, ওনাদের সুখে দুঃখে আপনারা জিজ্ঞেস করে দেবেন। আমি জেলা কনভেনার শিবরাম বর্মন বলছি, ওনারা জানে যে আমি কীভাবে দাঁড়িয়েছিলাম, দু তারিখ করোনা পরে যেভাবে সন্ত্রাস হয়েছিল, 150 কার্যকর্তা আমাদের জেলা অফিসে এসেছিলো, আমি সবাইকে এখানে রেখেছিলাম, থাকা খাওয়া দাওয়ানো সমস্ত ব্যবস্থা করেছি, স্টিল নাও কেস কাজে দুনিয়া দিয়ে চলেছে তৃণমূল, তৃণমূল যেটা ধর্ম সেটা ধর্ম পালন করছে, আমরা আমাদের কর্ম করছি। বিক্ষোভ হবে না, দিলীপ দেখে পেয়েছে সাথে সামনে, বিক্ষোভ হবে না, হলো স্বাভাবিক, আরও বলছি দিলীপ দেখে হাতে কাছে পেয়েছে, বলতে চেয়েছে মিটিংয়ে অ্যালাউ করা হয় না, মিটিংয়ের জন্য তারা জানে, তারা জানে, তারাও জানে যে এটা সাংগঠনিক বৈঠক, সাংগঠনিক বৈঠক আপনার একটা স্টেজ স্তর থাকে, আপনি বললেন যে কোনো স্তরে আপনাদের মিডিয়া সার হয়েছে, যদি কোনো স্তরে মিটিং থাকে আপনি কি ঢুকে যেতে পারবেন? ওনাকে টাইম দেওয়া ছিল, ওবিসি মোর্চা হতে পারে, ওবিসি নেতা বললে তো হবে না, আমাদের ছিল অনলি সমস্ত মোর্চা প্রেসিডেন্ট ছিল, অতএব কানে এটা বিক্ষোভ নয়, মানে ওদের একটু বহিঃপ্রকাশ, বাট আমি সেটা বিক্ষোভ বলবো না, এখন তো আছে, আজ কিছু দেখতে পাচ্ছেন না বিক্ষোভ কোথাও আছে, ওরা আমার চলে আসবে সব, একটা ভারতীয় জনতা পার্টি যারা সত্যিকার পার্টিটা করে, যারা নিজের চেয়ে বড় দলকে মনে করে, দল চেয়ে বড় দেশকে মনে করে, তারা কখনো কোথাও যেতে পারবে না। যারা ধমকাচ্ছে চমকাচ্ছে, তাদের এ করে তুলে হয়তো তৃণমূল জয়েন করাচ্ছে, কিন্তু এইটুকু মনে রাখতে হবে, বন থেকে জানোয়ার তুলে আনা যায়,
জানের মন থেকে কোনো বন তুলে ফেলা যায় না। হয়তো তারা নিয়ে নিয়েছে, তৃণমূল জানে জিতার পর দিন মমতা ব্যানার্জি ভেবে নিয়েছে যে ওনার পায়তলা মাটি সরে গেছে, কারণ উনিও নিজেও জানে যে উনি যন্ত্রণা দিয়ে সবাইকে ছলে বলে কৌশলে খেলা হবে করে জিতে গেছে। আমার নামটা সময় শিবরাম বর্মন, আসানসোল জেলার, এখন সাংগঠনিক দায়িত্বে আমি আছি, আমার নাম শিবরাম বর্মন। हजारों लोग घर से बाहर है, हम व्यवस्था देखते हैं ना, इसलिए यहाँ के लोग यहाँ जो है उनको बताओ वो देखे, मालूम है मुझे, इसलिए हमने पैसा दिया है, व्यवस्था किया है, सब करें, ठीक है ना, इनको बताओ सब होगा व्यवस्था, ठीक है, रुकिए सबके लिए करेंगे। বেনারসির তিন অধ্যায়, রাজখরানা, রামনগর ও মঙ্গল বেনারসি, শাহাটিক স্টাইল।